एवरीवन সবাইকে স্বাগত তোমাদের টেকনিক্যাল এডুকেশনের চ্যানেল গোপাল চ্যাটার্জি ম্যাথমেটিক্সে। স্টেট কাউন্সিলের গাইডলাইন্স অনুযায়ী ডিপ্লোমাতে তোমরা যারা এখন সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের সেমিস্টার পরীক্ষা হওয়ার কথা রয়েছে 21 নভেম্বর 2022 থেকে 30 নভেম্বর 2022 মধ্যে। কিন্তু অধিকাংশ ছাত্রছাত্রীদের মনে যে সমস্ত প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে, যে এখনও কোনো সেকেন্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টারে যে সেমিস্টার পরীক্ষা হওয়ার কথা তার রুটিনের এখনও দেখা নেই, এবং অন্যদিকে স্টেট কাউন্সিলের তরফ থেকে যে ফর্ম ফিল আপ হয় তারও কোনো এখনও স্টার্ট হয়নি, তাহলে কি সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারে যে সেমিস্টার পরীক্ষা সেটা কি পিছিয়ে যেতে পারে? তো প্রথমে বলে রাখি, পুরো জিনিসটা যেহেতু কাউন্সিলের অধীনে, তাই প্রত্যেকটা ছাত্রছাত্রীকে ভিডিওর শুরুতেই এটাই অনুরোধ করব যে এত রকম টেনশনের মধ্যে না থেকে তোমাদের এখন যেটা কাজ, যে সেমিস্টারে যে প্রিপারেশন বা পড়াশোনা সেটা তোমরা নিজেদের মতো করে চালিয়ে যাও। কোনো রকম কোনো আপডেট বা যা কিছু স্টেট কাউন্সিলের তরফ থেকে আসবে আমি তোমাদের সেটা শেয়ার করে দেবো। তো বেসিক্যালি যে যে কারণের জন্য তোমাদের এই যে রুটিন প্রকাশিত হওয়া বা তোমাদের যে ফর্ম ফিল আপ এখনও শুরু হয়নি, তার প্রধান কারণ হচ্ছে যে ডিপ্লোমাতে ফোর্থ সেমিস্টার যে রুটিন প্রকাশিত হবে বা ফর্ম ফিল আপ হবে, তার যে থার্ড সেমিস্টার যে রেজাল্ট সেটা প্রকাশিত না হওয়ার জন্য জিনিসটা লেট হচ্ছিল। তো আজকে ডিপ্লোমার থার্ড সেমিস্টারের রেজাল্ট স্টেট কাউন্সিলের তরফ থেকে প্রকাশিত হলো, এবং অন্যদিকে আরও একটা যে কারণ রয়েছে, ডিপ্লোমার ফার্স্ট সেমিস্টারের যে রেজাল্টের কিছুটা প্রবলেম ছিল তারও আপডেট হওয়ার কথা রয়েছে। তো দেখা যাক যে তোমাদের এই যে সেমিস্টার রুটিন সেটা থার্ড সেমিস্টারের রেজাল্ট তো প্রকাশিত হলো, তো আশা করা যায় এই সমস্ত সমস্যা থেকে স্টেট কাউন্সিল খুব জলদি বেরিয়ে এসে তোমাদের যে সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারে যে সেমিস্টার পরীক্ষা সেটা আশা করছি বা আশা করা যায় যে নির্ধারিত সময়ের মধ্যেই কাউন্সিল অর্গানাইজ করবে। কোনো রকম কোনো চেঞ্জেস বা কিছু যদি পরিবর্তন হয় সেটা নিশ্চয়ই স্টেট কাউন্সিলের তরফ থেকে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো কোনো রকম কোনো চেঞ্জেস হবে এইরকম আশা না রেখে নিজেদের প্রস্তুতি সেটা নিয়ে যাও। তো কোনো রকম কোনো যখনই কিছু আপডেট আসবে তোমাদের জানিয়ে দেওয়া হবে। তো বেসিক্যালি তোমাদের নিজেদের প্রিপারেশন চালিয়ে যাওয়ার জন্য বা এত কিছু টেনশন না করার জন্যই এই ছোট্ট স্পেশাল ভিডিও তোমাদের জন্য বানানো। তো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। সেমিস্টার পরীক্ষার জন্য এই চ্যানেলের তরফ থেকে ডিপ্লোমার সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের সমস্ত ছাত্রছাত্রীদের জানাই আগাম শুভেচ্ছা। খুব ভালোভাবে তোমরা নিজেদের প্রিপারেশন নাও, তার সাথে সাথে যতটা প্রিপারেশান নিয়েছো সেই মত অনুযায়ী বা তার থেকেও বেশি সেমিস্টারের খাতায় যেন তোমরা লিখে আসতে পারো, এই শুভকামনা রইল এই চ্যানেলের তরফ থেকে। তো ভিডিওটি এখানেই শেষ করলাম, ধন্যবাদ।